বিরতির পর স্বাগত। বিদ্যালয়ে চলছে মর্জি মাফিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের একেবারে নিজেদের মর্জি মাফিক, অর্থাৎ স্কুলের শিক্ষকরা কখন আসবেন কিংবা কখন যাবেন তা নির্ভর করবে ওই গুণধর শিক্ষকদের ইচ্ছের উপর, এবং মিড ডে মিলের মান অতীব নিম্নমানের এমনটাও কিন্তু অভিযোগ। সব মিলিয়ে পড়াশোনা লাটে উঠেছে সাব্র মহকুমা মগরু মেডিসি ভিলেজের আচার্যি পাড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের স্কুলের, কিন্তু সে বিষয়ে অভিযোগ যে হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের, পাহাড়ের শিক্ষা ব্যবস্থা এবং তাকে কেন্দ্র করে রীতিমতো একাধিক সংবাদ কিন্তু আমরা পরিবেশন করে থাকি। এবং এই মুহূর্তে এই খবরটি কিন্তু উঠে আসছে মাগরু মেডিসি ভিলেজের আচার্যি পাড়া থেকে, এবং অভিযোগ যে এই বিদ্যালয়ের গুণধর শিক্ষক বিদ্যালয় বন্ধ করে বাড়িতে চলে যান এমনটাই কিন্তু অভিযোগ, এবং ছাত্রছাত্রীদের লেখাপড়া লাটে উঠেছে চাঞ্চল্যকর এই অভিযোগটি করছেন অভিভাবকেরা, তারা কি বলছেন শুনুন। চাকরি করেন কোন স্কুলে? এখন কয়টা বাজে? এখন পৌনে 12টা। আপনি এখন স্কুলে আছেন? স্কুল নেই, স্কুল থেকে বাইরে বাইরে গেছেন। স্কুল বন্ধ না খোলা? স্কুল বন্ধ দিয়েছি। তো এখন কি স্কুল বন্ধ করার টাইম? টাইম না, একটু পরে। কয়টা বন্ধ করার টাইম? চলছে স্টুডেন্ট। স্কুল বন্ধ করার টাইম কয়টা? 12:30। 12:30টা। স্কুল খোলার টাইম কয়টা? খোলার টাইম 8টা। কতক্ষণ আজকে সকালবেলা আপনারা স্কুলে আইছেন? আমরা আজকে 15টা। সত্যগণ সত্য গাড়ির লেগে একটু দেরি। আমরা তো 15টায় এলাকা থেকে অভিযোগ, আপনারা স্কুল 8টায় শুরু হয়, আপনারা কেউ 9টা কেউ 10টার ভিতরে স্কুলে ঘন্টাখানিক থাকেন, এরপরে যান দাঁড়িয়ে। এবং স্কুলে তো 5 জন শিক্ষক আছে, এর ভিতরে আপনারা সবাই আসেন না, মিউচুয়ালি স্কুল করেন, এটা সত্য কিটা আপনি বলেন? মাঝে মধ্যে তো সিএলটিএল দিয়া সিএল ছাড়াও তো আপনারা 2 জন আইলে 3 জন আইলে না 3 জন আইলে মানে মিউচুয়ালি করেন, যেটা আমরা রেজিস্টারও আবার ঠিক থাকে। ঠিক আছে না? কতজন আইছে স্টুডেন্ট? ইয়ো টিচার, টিচার আজকে 2 জন আইছে। বাকিরা কো? বাকিরা সিএল দিয়া গেছে। সবাই সিএল দিছে? সিএল দিয়া। গতকালকে? গতকালকে আইছে সবাই। আইছে আর আপনার স্কুলের নাম কি? আচ্ছা জি ভাই, কত জন স্টুডেন্ট? কত জন আছে স্টুডেন্ট? আছে 35 জন। 35 জন স্যার। কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি এটা? এটা 1-8। 1-8। তো শিক্ষা ব্যবস্থার জন্য রাজ্য সরকার তো আপনাদেরকে বেতন দিতেছে সঠিক পরিষেবা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের, এটাই কি আপনাদের সঠিক পরিষেবা? সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন। বিদ্যালয় পরিদর্শক জানান যে তিনি সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শন করবেন এবং গ্রামবাসীদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা যাচাই করবেন। স্বাভাবিকভাবেই এই গোটা বিষয় নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে যে এতদিন তিনি কি নাকে তেল দিয়ে নিদ্রায় আচ্ছন্ন ছিলেন, নাকি তিনি ও ম্যানেজ করার মাস্টার? তা না হলে দিনের পর দিন মাসের পর মাস এভাবে একটি বিদ্যালয়ে ঢুকছে নানা সমস্যা, আর তিনি কিনা এই মাত্র শুনলেন এমন ভাবে দেখালেন কিন্তু তিনি গোটা বিষয়টি। এ মুহূর্তে নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন। নতুন রূপে নতুন সাজে উদ্বোধন হলো পুরাতন মোটর স্ট্যান্ড রোডে স্যামসাং মোবাইল ব্র্যান্ড শপ। এই ব্র্যান্ড শপ